আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের লক্ষ্যে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। যে ম্যাচের আগের দিন ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল, যেখানে প্রতিপক্ষ ছাপিয়ে আলোচনায় মিরপুরের সবুজ উইকেট। এমন কন্ডিশনে তাই তো চার পেসার নিয়ে নামার কথাও ভাবছেন টাইগার কোচ চন্দিকা হথরসিংহে। বলছেন জয় যেমন চান, তেমনি সাদা পোশাকে বাংলাদেশকে দেখতে চান উঁচু স্তরে। আফগান কোচ জোনাথন ট্রট বলছেন সুবিধা এগিয়ে থাকলেও বাংলাদেশ দল যে তার দলের চেয়ে ভালো তার প্রমাণ মাঠেই দিতে হবে। একমাত্র টেস্ট শুরু হবে বুধবার সকাল 10টায়। দৌড়াচ্ছেন সাকিব আল হাসান, তবে জাতীয় দলের জার্সিতে না, হলুদ টি শার্টে, কেননা মিরপুর টেস্টে তিনি নেই। আরও একজন থেকেও যেন নেই, ব্যাটিং অনুশীলন করে ফিরছিলেন তামিম ইকবাল। পিঠের ব্যথার কারণে শেষ পর্যন্ত টেস্ট থেকে ছিটকে যেতে হলো তামিমকে। বিপরীতে ব্যাট হাতে তৈরি থাকছেন জাকির হাসান, মাহমুদুল হাসান, জয়রা। অভিজ্ঞরা যখন অনিশ্চয়তায় আটকে তখন দায়িত্ব তো নিতেই হবে তরুণদের। এই তিন ছবির বাইরে টাইগারদের দিন বদলের আরও একটা ছবি হতে পারে মিরপুরের গ্রিন টপ। মন্থর নিচু বাউন্সের উইকেট পেছনে ফেলে এ যেন নতুন দিনের যাত্রা। আমি আগে কখনো এখানে সবুজ উইকেট দেখিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছি, আমাদের ভালো ফাস্ট বোলার আছে, তাদের এমন একটা উইকেট প্রাপ্য। এই ম্যাচ শুরু হচ্ছে সবুজ উইকেটে, এরপর কেমন হবে কেউ জানি না। হতে পারে স্পিনারদের সহায়তা করবে, এটা ভালো একটা স্পোর্টিং উইকেট। তাসকিন সুস্থ, তিন চার পেসার নিয়ে খেলবো কিনা ভাবছি। তবে শেষ পর্যন্ত তাসকিনকে নিয়ে তিন পেসারকে দেখা যেতে পারে একাদশে, সাথে দুই স্পিনার মিরাজ আর তাইজুল। তবে এই যে টেস্ট ইতিহাস বদলানোর ভাবনা, সেখানেও হাতির সিংহে যেন একটু আলাদা। টেস্টই ক্রিকেটের সবচেয়ে উঁচু স্তর, অন্য ফর্মেট যতই জনপ্রিয় হয়ে উঠুক একজন ক্রিকেটারের স্কিল পরীক্ষিত হয় টেস্ট ক্রিকেটে, একই সাথে মানসিক স্কিলটাও। তাই টেস্টের চেয়ে ভালো ফর্মেট কোনো ক্রিকেটারের কাছেই নেই। সেই স্কিলটা আয়ত্ত করতে নিয়মিত টেস্ট চায় আফগানরা। এবার রশিদ খানের সার্ভিস না পেলেও দলটার বড় আত্মবিশ্বাসের জায়গা 2019 সালে টাইগারদের টেস্টে হারানো। হোম টিম তো অ্যাডভান্টেজ পাবি, তার মানে এই নয় তারা আমাদের চেয়ে ভালো খেলবে। আমরা বাংলাদেশের টেস্ট খেলার ব্যাপারে রোমাঞ্চিত, আমরা নিজেদের সেরাটাই চেষ্টা করব, সবাই টেস্টের জন্য প্রস্তুত। মাঠে জিতলো এবার ট্রফি জেতা হবে না দুদলের, একমাত্র টেস্ট বলে সিরিজে কোনো ট্রফি রাখেনি বিসিবি। যদিও সাদা পোশাকের বনেদি ক্রিকেটের লড়াইটা ট্রফির থেকেও যে বড় কিছু। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ, তাহমিদ, জমনা স্পোর্টস, ঢাকা।